আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে গিয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হাতে মাখা লৈট্টা শুটকি ভর্তা। কোনো রকমের বাটাবাটির ঝামেলা ছাড়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই লৈট্টা শুটকি ভর্তার রেসিপিটি। তাহলে চলুন দেখে আসি এই মজাদার লৈট্টা শুটকি ভর্তাটি কিভাবে খুব সহজেই তৈরি করা যায়। এখানে আমি এক কাপ পরিমাণে লৈট্টা শুটকি নিয়েছি। শুটকিটাকে আমি গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি লৈট্টা শুটকির মাঝে যে মোটা একটি কাঁটা থাকে, এই কাঁটাটা পরিষ্কার করে নেব। কিছু সময় পানিতে ভিজিয়ে রাখার কারণে লৈট্টা শুটকিটাও অনেকটা নরম হয়ে গেছে। খুব সহজে এই কাঁটাটা এখন পরিষ্কার করা যাচ্ছে। এরকম করে সবগুলো শুটকি থেকে আমি এই মোটা কাঁটাটা বের করে ফেলবো। শুটকি থেকে সবগুলো কাঁটা বের করে এরকম করে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিব এক টেবিল চামচ তেল। এখন এর মাঝে 8 থেকে 10টি শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলো একটি প্লেটে তুলে ফেলব। এখন এই তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে আমি নরম করে ভেজে নেব। রসুনগুলো নরম হয়ে এসেছে, এখন আমি এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনগুলোকে লাল কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এখন আমি ভেজে নেব শুটকিগুলো। শুটকিগুলোকে এরকমভাবে নেড়ে চেড়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। সবগুলো উপকরণই ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভর্তাটা মেখে ফেলবো। এজন্য মরিচের সাথে দিয়ে দিয়েছি 7 মতো লবণ। 7 মতো লবণ দিয়ে মরিচগুলোকে আমি হাতে এখন ভেঙে নেব। এখন এই মরিচের সাথে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়ার কারণে অনেকটাই নরম হয়ে গেছে, এখন হাত দিয়ে এরকম করে মেখে নিব। এখন এর সাথে দিয়ে দিব ভেজে রাখা শুটকিগুলো। শুটকিগুলোকে দিয়ে এরকম হাত দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুটকির মাঝে যদি কোনো দলা মনে হয় তাহলে হাত দিয়ে ভেঙে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো রেডি হয়ে গেল লৈট্টা শুটকি ভর্তা। দেখতেই তো পেলেন রেসিপিটা কত সহজ। কোনো রকম বাটাবাটির ঝামেলার ছাড়াই তৈরি হয়ে গেল হাতে মাখা লৈট্টা শুটকি ভর্তা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।